আসসালামু আলাইকুম। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন বাংলা ক্লাসে স্বাগতম। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের উপকার সৎ সাহসী অত্যন্ত বিনয়ী ব্যক্তিত্ব অধ্যক্ষ জনাব আলাউদ্দিন মিয়া স্যারকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি অনলাইন ক্লাসের আয়োজনকারী অন্যান্য শিক্ষকবৃন্দের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় উপসর্গ। বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়জাতীয় শব্দাংশ আছে যেগুলো স্বাধীন পদরূপে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলো অন্য শব্দের আগে বসে ওই শব্দের অর্থের সংকোচন, সম্প্রসারণ ও পরিবর্তন করে থাকে এবং নতুন শব্দ গঠন করে থাকে, তাকে উপসর্গ। বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার: এক, খাঁটি বাংলা উপসর্গ; দুই, তৎসম উপসর্গ; তিন, বিদেশি উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ কাকে বলে? যে উপসর্গগুলো খাঁটি বাংলা শব্দের পূর্বে বসে তাকে খাঁটি বাংলা উপসর্গ বলে, অথবা আর্যদের আসার পূর্বে এদেশবাসীর ভাষা থেকে যে উপসর্গগুলো এসেছে তাকে খাঁটি বাংলা উপসর্গ বলে। খাঁটি বাংলা উপসর্গ একুশটি। খাঁটি বাংলা উপসর্গগুলো মনে রাখার কিছু কৌশল আছে, দেখো তোমরা কিভাবে মনে রাখবে। আর চোখে আড়ালে আপটালে ইতিহাসের দিকে তাকিয়ে আজ তার মনে পড়ে সব মিলাস কথা, অজপাড়া গায়ে বড় অনাদরে বড় হয়েছে সে, আধোয়া চালের ভাত ও ঘর পেট খেতে পায়নি, আনকোরা সাজোয়ান দেখে হাপিত্যেশ করে একবার সে একাই ১৯টি কদবেল খাওয়ার স্বপ্ন দেখেছিল, তার এ বিফল স্বপ্নে পাতিকার হেসেছিল, রাম ছাগল সরবে বলেছিল সুদিন তোমার কখনো আসবে না। এই লাইনগুলো যদি তোমরা মনে রাখো তাহলে খাঁটি বাংলা যে একুশটি উপসর্গ আছে এগুলো সহজে মনে রাখতে পারবে। দেখো এই বাক্যগুলোতে কোথায় খাঁটি বাংলা উপসর্গগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আমি আন্ডারলাইন করে দিয়েছি। দুই, তৎসম উপসর্গ। যে উপসর্গগুলো তৎসম শব্দের পূর্বে বসে তাকে বলা হয় তৎসম উপসর্গ, অথবা তৎসম বা সংস্কৃত ভাষা থেকে যে উপসর্গগুলো এসেছে তাকে বলা হয় তৎসম উপসর্গ। তৎসম উপসর্গ ২০টি। মনে রাখার কিছু কৌশল দেখো। সমাদরহীন যুবক অপমান, অবজ্ঞা, দুর্ভাগ্য ও পরাজয়ে অতিশয় আরক্ত হয়ে জীবনের বিশুষ্ক উত্তপ্ত উপকূলে বসে প্রতিদিন নিরক্ষর অনুগামীদের যন্ত্রণা সহ্য করত। পরিশেষে প্রতাপ নামের এক বন্ধু সুকঠিন অভিযান চালিয়ে তাদের নিগুঢ় অধিকার প্রতিষ্ঠা। এই বাক্যগুলো যদি তোমরা মনে রাখো তাহলে তৎসম ২০টি উপসর্গ সহজে মনে রাখতে পারবে। দেখো বাক্যগুলোর যেখানে তৎসম উপসর্গ ব্যবহার করা হয়েছে সেগুলো আমি আন্ডারলাইন করে দিয়েছি। বিদেশি উপসর্গ। বিদেশি ভাষার বিদেশি শব্দের পূর্বে যে উপসর্গগুলো ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় বিদেশি উপসর্গ, অথবা আরবি, ফার্সি, হিন্দি, ইংরেজি ইত্যাদি ভাষা বহু শব্দ বাংলা ভাষায় প্রচলিত আছে, তেমনি এই ভাষাগুলো থেকে বহু উপসর্গ বাংলা ভাষায় প্রচলিত আছে। এই উপসর্গগুলোকে বলা হয় বিদেশি উপসর্গ। তবে বিদেশি উপসর্গের নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, কারণ বিদেশি ভাষারও যেমন নির্দিষ্ট সংখ্যা নেই, বিদেশি শব্দের উপসর্গেরও নির্দিষ্ট সংখ্যা নেই। কারণ রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক,
বা অন্য ব্যবসা বাণিজ্য বা অন্য অন্য কারণে বহু দেশের সঙ্গে আমাদের নিত্য নৈমিত্তিক সম্পর্ক হচ্ছে, যার কারণে বহু বিদেশি শব্দ যেমন বাংলা ভাষায় আগমন ঘটছে, তেমনই বহু উপসর্গ বাংলা ভাষায় আগমন ঘটছে। তাই এই প্রতিনিয়ত এই বিদেশি শব্দ এবং বিদেশি উপসর্গ বাংলা ভাষায় আগমন করছে, এই জন্য এই বিদেশি উপসর্গগুলোর সংখ্যা নির্দিষ্ট করা কখনো সম্ভব হবে না বলে মনে করা হচ্ছে। আমরা বিদেশি উপসর্গগুলো মনে রাখার কিছু উপায় একটু জেনে নেই। দেখো, ফার্সি উপসর্গ মনে রাখার উপায়: নালায়ে, কম্বক, বকলম, বদমাস। কিছু লোক ফি সপ্তাহে নিমবাবুর কারখানায় কারচুপি করে ধরা পড়লে নিমবাবু তাদের বরখাস্ত করল। তারা এখন বেকার হয়ে অন্য কারখানায় দরখাস্ত করল। এই বাক্যগুলো তোমরা মনে রাখলে বিদেশি উপসর্গ, ফার্সি উপসর্গগুলো মনে রাখতে পারবে। বাক্যগুলোর যেখানে ফার্সি উপসর্গ ব্যবহার করা হয়েছে আমি সেখানে আন্ডারলাইন করে দিয়েছি। আরবি উপসর্গ মনে রাখার উপায়: খয়ের খাদের বাজেট খরচে হিসেবে গরগিল দেখে আমজনতা রাজার খাস দরবারে গিয়ে খয়ের খাদের লাপাত্তা করার অনুরোধ জানান। এই বাক্যটিতে আরবি উপসর্গ ব্যবহার করা হয়েছে, যেখানে আমি আন্ডারলাইন করে দিয়েছি। বাক্যটি মনে রাখলে তোমরা সহজেই আরবি উপসর্গগুলো মনে রাখতে পারবে। এবার দেখো, বাংলা উপসর্গ এবং বিদেশি উপসর্গের ভিতরে আ, সু, বি, নি এই চারটি উপসর্গের মিল রয়েছে। অর্থাৎ আ, সু, বি, নি এই চারটি উপসর্গ বাংলা উপসর্গেও আছে, আবার তৎসম উপসর্গেও আছে। তাহলে আমরা কিভাবে বুঝতে পারব যে এটি বাংলা উপসর্গ না এটি তৎসম উপসর্গ? কারণ খাঁটি বাংলা উপসর্গে আসু, বি, নি চারটি উপসর্গ আছে, আবার তৎসম উপসর্গের ভিতরেও আসু, বি, নি এই চারটি উপসর্গ আছে। তাহলে এগুলো নির্ণয় করা খুবই মুশকিল, কিন্তু এগুলো নির্ণয় করার একটা কৌশল আছে। সেটি হলো যে বাংলা শব্দের আগে যদি এই উপসর্গগুলো ব্যবহৃত হয় তাহলে এটি বাংলা উপসর্গ হবে, আর তৎসম শব্দের আগে যদি এই উপসর্গটি ব্যবহৃত হয় তাহলে এটি তৎসম উপসর্গ হবে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে আগে লক্ষ্য রাখতে হবে শব্দটা কি। শব্দটা বাংলা হলে উপসর্গটি বাংলা, শব্দটি তৎসম হলে উপসর্গটি তৎসম। দেখো, একটা ছকের মাধ্যমে আমরা এটা নির্ণয় করি। এই চারটি উপসর্গ, এই চারটি উপসর্গ দ্বারা শব্দ গঠিত হয়েছে আকাশ, সুনজর, বিনামা, নীলাস। তাহলে দেখো, এই চারটি শব্দে এই উপসর্গগুলো আছে। তাহলে আকাশ শব্দ, এই আকাশ শব্দটির এই আ উপসর্গ কি খাঁটি বাংলা না তৎসম সেটা আমরা নির্ণয় করবো এভাবে যে কাশ শব্দটি বাংলা। তাহলে কাশ শব্দটি যদি বাংলা হয় তাহলে আ উপসর্গটি বাংলা হবে। সুনজর, এই সুনজর শব্দে দেখো এই নজর শব্দটি বাংলা, তাহলে নজর শব্দটি যদি বাংলা হয় তাহলে সু উপসর্গটিও বাংলা হবে। বিনামা, এখানে দেখো এই বিনামা শব্দের বি, এই বি উপসর্গটি খাঁটি বাংলা না তৎসম, তাহলে এই নামা শব্দটি দেখো বাংলা, তাহলে নামা শব্দটি যদি বাংলা হয় তাহলে বি উপসর্গটিও বাংলা হবে। ঠিক একইভাবে নীলাস, নীলাস শব্দের লাস শব্দটি বাংলা, তাহলে লাস শব্দটি বাংলা হলে নি উপসর্গটিও বাংলা। তাহলে এভাবে যদি শব্দটি বাংলা হয় তাহলে উপসর্গটি বাংলা হবে। এবার লক্ষ্য করো, আ, আ উপসর্গ দ্বারা গঠিত হয়েছে কণ্ঠের সাথে আকণ্ঠ শব্দ। তাহলে আকণ্ঠ শব্দের এই আ উপসর্গটি
শব্দটি কি, খাঁটি বাংলা না তৎ শব্দ? তাহলে আমরা দেখো সহজে নির্ণয় করতে পারছি কণ্ঠ শব্দটি কি তৎ শব্দ। তাহলে কণ্ঠ শব্দটি তৎ শব্দ হলে এই আ উপসর্গটি তৎ শব্দ উপসর্গ। এবার সুতীক্ষ্ণ, এই সুতীক্ষ্ণ শব্দে দেখো তীক্ষ্ণ শব্দটি তৎসম, তাহলে তীক্ষ্ণ শব্দটি তৎসম হলে এই সু উপসর্গটি তৎসম উপসর্গ। বিপক্ষ, বিপক্ষ শব্দের এই পক্ষ শব্দটি তৎসম, তাহলে পক্ষ শব্দটি তৎসম হলে এই বি উপসর্গটি হবে তৎসম উপসর্গ। ঠিক একইভাবে এই নিদা, নিদাক শব্দটি, নিদাক, এখন নিদাক শব্দের নি উপসর্গটি কোন উপসর্গ? তাহলে নি উপসর্গটি কোন উপসর্গ হবে? এখানে দেখো খুব সহজ হিসাব, এই দাগ শব্দটি তৎসম, তাহলে দাগ শব্দটি তৎসম হলে এই নি উপসর্গটিও তৎসম হবে। তাহলে এভাবে এই আসু বিনি এই চারটি উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ এবং তৎসম উপসর্গ থাকলেও আমরা এর পরবর্তী যে শব্দটি আছে এই শব্দটি আমরা একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবো যে এটি যদি খাঁটি বাংলা শব্দ হয় উপসর্গটি বাংলা, এটি যদি খাঁটি এটি তৎসম শব্দ হয় তাহলে উপসর্গটি তৎসম। এভাবেই আমরা এই চারটি উপসর্গ নির্ণয় করতে পারবো যে এটি খাঁটি বাংলা উপসর্গ না তৎসম। আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে নতুন একটি বিষয় নিয়ে নয় এই উপসর্গের বাকি অংশটি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ঘরে থেকো, সবাইকে ধন্যবাদ।